পর্দা উঠল কান চলচ্চিত্র উৎসবের। 14 মে স্থানীয় সময় সন্ধ্যা 7:15 শুরু হয় 77তম এবারের আসরের মূল আনুষ্ঠানিকতা। চলচ্চিত্র জগতের সম্মানজনক এই আসরের উদ্বোধন করেন 3 বার অস্কার জয়ী আমেরিকান অভিনেত্রী মেরিল স্ট্রিপ। কানের লালগালিটায় অবশ্য মেরিল স্ট্রিপের পাশাপাশি আলোচিত হয়েছে অ্যানাটমি অফ আ ফল সিনেমার কুকুর মেসি। উদ্বোধনী দিনে কানের আকাশ ছিল কালো মেঘে ঢাকা। সকালের আকাশটা দেখে মনে হবে এই বুঝি নেমেছে সন্ধ্যা। থেমে থেমে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। মেঘলা দিনে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে 11 দিন ব্যাপী কান চলচ্চিত্র উৎসব। 1989 সালে কানের 42তম আসরে প্রথম এসেছিলেন মেরিল স্ট্রিপ। সেইবার এভিল অ্যাঞ্জেলস চলচ্চিত্রের সুবাদে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেন এই তারকা। মাঝে কেটে গেছে 35টি বছর, আর আমেরিকান এই অভিনেত্রীর ঝুলিতে যুক্ত হয়েছে 3-3টি অস্কার। 77তম এবারের আসরের মূল আকর্ষণ ছিলেন মেরিল স্ট্রিপ। উৎসবের উদ্বোধন করেন 74 বছর বয়সী অভিনেত্রী। অনুষ্ঠানে তাকে দেয়া হয় সম্মানসূচক স্বর্ণপাম। এ সময় মেরিল স্ট্রিপ বলেন, মর্যাদাপূর্ণ স্বর্ণপাম পেয়ে আমি অত্যন্ত সম্মানিত। কানে পুরস্কার পাওয়া যে কোনো চলচ্চিত্র শিল্পীর কাছেই কৃতিত্বের। যারা আগে এই পুরস্কারে সম্মানিত হয়েছেন তাদের কাতারে দাঁড়াতে পারা রোমাঞ্চকর ব্যাপার। ফরাসি কমেডিয়ান অভিনেত্রী ক্যামিল কোতানের সঞ্চালনায় উদ্বোধনী মঞ্চে হাজির হন মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান বার্বির পরিচালক গ্রেটা গার্উইক। তার আগে একে একে এসেছেন আমেরিকান অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন, ফরাসি অভিনেত্রী এভা গ্রিন, লেবানিস পরিচালক ও চিত্রনাট্যকার নাদিন লাবাকি, তুর্কি চিত্রনাট্যকার ও আলোকচিত্রী এব্রু জেলান সহ বিচারক বিভাগের সদস্যরা। তবে সবার চোখ ছিল মেরিল স্ট্রিপের দিকে। উৎসবটিতে এ নিয়ে 2 বার দেখা দিলেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানের আগে মঙ্গলবার দুপুরে ফটোকলে মাইকেল কর্স ব্র্যান্ডের সাদা ব্লেজার ও ট্রাউজার পরে হাজির হন মেরিল। 15 মে স্থানীয় সময় দুপুরে বিশেষ আড্ডায় নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের অভিজ্ঞতা ভাগাভাগি করবেন এই অভিনেত্রী। লালগালিচায় অবশ্য মেরিল স্ট্রিপের পাশাপাশি আলোচিত হয়েছে মেসি। গত বছর কানে স্বর্ণপাম জয় করা অ্যানাটমি অফ আ ফল সিনেমাতে কাজ করেছে এই কুকুর। এবার তাকে লালগালিচায় দেখা গেছে। 76তম আসরেও দেখা গিয়েছিল তাকে। উদ্বোধনী অনুষ্ঠানের পর স্থানীয় সময় রাত 8:15 গ্র্যান্ড থিয়েটার লুমিয়ারে ফ্রান্সের কোয়ান্তা দুপিও পরিচালিত দ্য সেকেন্ড অ্যাক্ট সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে প্রতিযোগিতার বাইরে। 77তম কান চলচ্চিত্র উৎসব ফ্রান্সে ফ্রান্স টেলিভিশন এবং আন্তর্জাতিকভাবে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও সামাজিক মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে ব্রুট। এবারের উৎসব চলবে আগামী 25 মার্চ পর্যন্ত। রেদওয়ান আহমেদ, শোবিজ টুনাইট।